ওটা গোলমাল হচ্ছে। অর্ডার 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 অর্ডার। ইউ ইউ বসো, ইউ বি কোয়াইট। আই এম সরি স্যার, প্লিজ বি কোয়াইট। আজকের সাবজেক্ট খুব ইন্টারেস্টিং, সোশিও ইকোনমিক স্টাডি। আজকালকার ছেলে মেয়েরা বিয়ে করতে চায় না কেন? ওরা মেয়েরাই চায় না স্যার, আমি বিয়ে করতে চাই। অর্ডার অর্ডার। ডিস্টার্ব করলে ডিবেট করা চলে। তোমরা কে কে বলতে চাও? আমাদের হয়ে বলবে গোপা। আমাদের অশোক বলবে স্যার। হ্যাঁ গোপা, তোমার আর্গুমেন্ট আরম্ভ করো। আজকের যুগের ছেলেরা বিয়ের দায়িত্ব নিতেই চায় না। বিয়ের কথা বললেই ইকোনমিক্সে দোহাই দেয়, বলে আগে চাকরি হোক। চাকরি হলে বলে এ টাকায় বিয়ে করা সম্ভব নয়। অথচ ওরা নিশ্চয়ই জানেন যে আজকের যুগে মেয়েরাও পিছিয়ে নেই। আসলে ছেলেরা যে কোনো রকম দায়িত্ব নিতেই ভয় পায়। কিন্তু ছাড় মাইরে, ইচ্ছুত খেলো। সোজা হলে গিলু গরম হয়ে যাবো। কিছু বলার আছে? নেই বলেই তো মনে হচ্ছে। আছে স্যার, ডিবেটে পয়েন্টস কেউ রিপিট করে না, মনে রাখতে হয়। আর আমরা যদি বলি আমরা বউ আনতে ভয় পাই? কথাটা কি পরিষ্কার হলো? একটুও না, জলের মতো পরিষ্কার। গোজামি স্বাধীন ভালোবাসাকে তারা ঠিক মেনে নিতে চান না, আর রেজিস্ট্রি ম্যারেজকে তো বিয়ে বলে ভাবতেই পারেন না। আর আমরা ছেলের দল বাপ মায়ের মধ্যে আঘাত দিতে চাই না, কাজে বিয়ের কথা আমরা ভয় পিছিয়ে আসি। পরিচিত মেয়েকে বিয়ে করতে ছেলেরা ভয় পায় কেন? সামান্য কথাটা না বোঝার কোনো মানেই হয় না। মানের ভয় কি বলেন একবার শোনাই যাবে। আমাদের শ্রদ্ধেয় বন্ধু কি এই কথাই বলতে চাইছেন যে এ যুগের ছেলেরা একদল ন্যায় বুদ্ধিহীন, দায়িত্ব জ্ঞানহীন, এক প্রকার সচল জীব মাত্র, তার বেশি কিছু নয়? তারা ভালোবাসার অভিনয় করবেন, অথচ সত্যিকার ভালোবাসার দায়িত্বটুকু নিতে ভয় পাবেন। তারা কফি হাউসের আড্ডায় মডার্নিজমের ধ্বজা উড়িয়ে কফির পেয়ালায় তুফান তুলবেন, আর বিয়ের বেলায় সুবোধ বালক গোপালের মতো মাসিমা বা পিসিমার আঁচলের আড়াল থেকে 40 ভরি সোনা আর নগদ 10,000 টাকা দাবি করে বসবেন। গোপা দেবীর বক্তব্যের প্রতিবাদের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ তিনি ভালো করেই জানেন যে তার বক্তব্যের মধ্যে যুক্তি যতটুকু আছে তার চেয়ে বেশি আছে অর্থহীন আবেগ আর উচ্ছ্বাস। আজকের যুগে স্ত্রী চায় যে তিনি আর তার স্বামীটি ছাড়া সংসারে আর কারো স্থান হবে না। কিন্তু শুধু স্ত্রীকে নিয়ে তো আমাদের সংসার নয়, বাবা মা ভাই বোন মাসিমা পিসিমা এদের সবাইকে নিয়ে আমাদের সংসার। তাহলে এক্ষেত্রে আমাদের অবস্থাটা কি দাঁড়াচ্ছে? একদিকে স্ত্রীর সম্মান, একদিকে বাপ মায়ের মর্যাদা, এই দুয়ের মাঝখানে ত্রিশঙ্কুর মতো না ঝুলে আমরা বিয়েটাকে এড়িয়ে যাই, বাকিটা ডিম পাটে পাওয়া যাবে। আজকের মতো এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।